বিএনপির নেতারা আছে জিজ্ঞেস করেন আওয়ামী লীগের আমলে যখন তাদের বাপ দাদার বাড়িতে তারা ঢুকতে পারে নাই নিজের ঘরে থাকতে পারে নাই এর চাইতে বড় কষ্ট আল্লাহর জমিনে আর থাকতে পারে না আল্লাহর জমিনে আর থাকতে পারে না পারবে না মুসলমান আজ থেকে শুধু মার দিবে আর মার খাবে না মুসলমান এখন শুধু মার দিবে মার খাবে না ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যেই বেঈমান কথা বলবে ওরে পিটায় আলুলা বানায় ফেলবো কাকে রাজি আছো আল্লাহকে দু হাত ধরে দেখায় না ফেরাউনের অত্যাচার অতিষ্ঠ হইয়া আমার বাবা আজকে রাত্রে মদিনায় চলে যাবে এই যে বিএমপির নেতার আছে জিজ্ঞেস করেন আওয়ামী লীগের আমলে যখন তাদের বাপ দাদার বাড়িতে তারা ঢুকতে পারে নাই নিজের ঘরে থাকতে পারে নাই এর চাইতে বড় কষ্ট আল্লাহর জমিনে আর থাকতে পারে না আল্লাহর জমিনে আর থাকতে পারে নিজে বাড়ি বাঁধে শুইতে হয় যদি আর একজনের বাড়ি বাঁধে আমার নবীও তো একই সুরাতের মিয়া তোমারে দিয়ে তুমি বুঝাও না নেতারা বুঝো আমার নবীর যখন আল্লাহ বলেন আজকে রাত্রি চলে যেতে হবে আমার আল্লাহ বলে চলে যেতে হবে আমার নবী কয় 23টা বছর রইলাম এই ঘরে 23টা বছর বিবিটা চলে গেছে 6 মাস আগে আমার 60টা মাইয়া এই ঘরে এই 60টা মাইয়ার রাইখে আমি যে কোন দেশে ঘুমাম না আমার আল্লাহ বলেন নবীজি হিজরত না করলে আমার নুসরাত পাওয়া যায় না গো দুনিয়ার সব নবী হিজরত করছে নবী মুসা পয়গম্বর জন্মের পরে হিজরত করছে ইব্রাহিম নবী জন্মের আগে পাহাড়ের গুহায় হিজরত করছে গো ফাতেমা একটা দৌড় দিয়ে বলে বাবা গো আধা ঘন্টা পরে কি তুমি কাবার মধ্যে যাইবা তোমার শরীরটা অসুস্থ বাবা এক মাস আগে তায়েবের মাঠে মাইর খেয়ে আইছো আমি প্রতিদিন গরম পানি দিয়ে তোমার শরীরটার ড্রেসিং করে দেই ও বাবা যেইখানে যেইখানে তেনা দিয়া নেকড়া দিয়া ডলা দিলে তুমি ব্যথা পাও পিঠের মধ্যে আমার নবীর দুই ঘরের মাঝখানে বাবা এত বড় একটা গর্ত ছিল বাবা তাইবের একটা ছেলে ধান নিড়ানো কুড়ানো একটা লোহার কোটা দিয়া নবীর এমন জোরে একটা আঘাত করছিল বাবা ওই গর্তটা লই আমার নবী কবরে গেছে বাবা আমি যখন এই যে 1.5 সপ্তাহ আগে তাইফের মাঠে গেছি গো বাবা যেইখানে আমার নবীর লোহার কটা দিয়ে আঘাত করছিল পাথর দিয়ে আঘাত করছিল সেই চাবালে বাজার আমার নবী চিল্লাইছিল আর বইরাইছিল তাইফের ছেলেরা রে আমার আর মারিস না আমি সহ্য করতে পারি না ফাতেমা বলে আব্বা তুমি কই যাইবা একটু আগেও তো তোমার পিঠের ওই ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিছি বাজান এখন একটা শিক্ষার মারবা নবীর এশকের আগুন যখন কারো কলিজার মধ্যে ধাউ ধাউ করে জ্বলে উঠবে আহারে আমার নবী ফাতেমা দেখলেন বাবারে তেনা দিয়া ডলা দিল ওই গর্তের মধ্যে যেখানে ছিদ্র হয়ে গেছিল তেনা দিয়া ডলা দিয়া পরিষ্কার করতে গেলে নবী লাভ দিয়ে উঠে বাবা ফাতেমা মনে মনে ভাবলেন আব্বারে তেনা দিয়া ডলা দিলে কষ্ট পায় তেনার চাইতে নরম কি আছে জিব্বা এই জিব্বা দিয়ে চাইটা চাইটা গর্ত পরিষ্কার করে বাবা নবী আমার বলে ফাতেমা
মা তুই আমার পিঠের কত স্থান জিব্বা দিয়া পরিষ্কার কর তোর কি একটু ঘৃণা লাগে না রে মা হাতে মা বলে বাবা গো তোমার মেয়ে ফাতেমার এইভাবে চিনলাম ও আমার মা বোনেরা মেয়েরা সবচাইতে বেশি ভালোবাসে বাবাকে কেন বাসে জানো নি এটা ফাতেমার বরকত গো বাবা ফাতেমার আল্লাহ দেখো গাজীপুরের শ্রীপুরের বাইদের দিকে তাকাও কাপাসিয়ার বাইদের দিকে তাকাও তোমার নবীর ইশকের আগুন জ্বালায়া কলিজা দিয়া বাইর করে চোখ দিয়া বাইর করে দিছে আল্লাহ যারা নবীর কষ্ট শুনিয়া কাঁদব এই ময়দানে কার যেন জনম দুঃখিনী মা নাই গো আল্লাহ আজকে 23 অক্টোবর তুমি একটু গাজীপুর শ্রীপুরের দিকে তাকাও হাজার হাজার মহিলা পুরুষ কান্দে মর্মত দাদি যুবক এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলারো আল্লাহ খুশি বাবা বলে ডাক দিলা গো মাওলা খুশি হয় এই মাহফিলে যাদা মা বাবা বাইজান ধরাই বাইসানাই তাদের মতো দুঃখ মেয়া গাজী আল্লাহ দেখো কে যেন মায়ের কথা মনে করে কান্দে কোন মা যেন মহিলা প্যান্ডেলে কাঁদে গো আমার মা আমার দুনিয়ায় আনতে যাইয়া এত পরিমাণ বিলার পাঞ্চে গো মা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نماز پڑھنے کی خوشی ہے اے مائیکل اکو ٹون بیس بڑھاؤ ماسٹر بڑھاؤ گلیر متواضع একসাথে আওয়াজ দে নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নামাজ নেন না আমি কোন দুশমনের নাম নিতে বলি নাই শেখ হাসিনার নামও বলতে বলি নাই খালেদ গাজীর নামও কথা বলি তাছাড়া ঈশ্বাদ গেছে গে হ্যাট দলের কোনো দালালি করি নাই আলে বললাম 15 বছর কথা বলতে পারি নাই এখন কোন নেতারে কেতামার টাইম নেই এখন ভাগ্য পরিবর্তন করবে আল্লাহ কেলাবে জনগণে অতএব একসাথে বলতে হবে আওয়াজ দিবেন তো সেইভাবে দিবেন
সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম এ জোরে করে আরো জোরে এক সাসা হাক করে বসে চিন্তা কর আমার কোলাই তো সুদ খায় তা আমি কি করব আরে খান খান তবু কথা কম সাসা একসাথে সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম এক টাকা যে সুদ খায় সত্তর কোয়ালিটির গুণা হয় তার ভিতরে সবচেয়ে ছোট গুণা তার নিজের মার সাথে জেনা করা মার সাথে জেনা করার গুণা লিয়ে কবরে যাবেন আর আল্লাহর দুলাভাই লাগেন তো আপনি আপনার শেয়ার দেবে আর বয়াবে মুরগের রান খাবে জুতার বাড়ি এক টমাটিতে বলব না সব কপালে বলবো কথা কর না কেন আরো জোরে বলেন সুদ খাব না ইনশাআল্লাহ জীবন চলে গেল সুদ খাব না না খায় মরে যাব তো সুদ খাব না না খায় যদি মারা যান কোরআন ধরে বলে গেলাম আপনি জান্নাতে যাবেন যদি হালাল খাবার খায় যান সমস্ত কিছুর মূলে হলো হালাল খাবার কথা বল না রাস্তাঘাটে দোকানপাটে যারা যে সমস্ত যুবক ভাইরা ঘোরাফেরা করছে আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো অতি তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসেন ইলিয়াসুর রহমান জেহাদি বহুদিন এই এলাকায় আসে না এই রে উঠাই দিয়ে যাও তো শুধু একসাথে বলবেন যত সময় মাহফিল হবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সত্য কথা কোন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন বুঝছি কি হয়েছে না আমি দেখি নাই আমি চোখ বুঝেছিলাম মাইকেল দিক চাইছিলাম আপনারা কি করছেন আমার দেহি নেই ওটা বাদ এখন বলেন থাকবেন তো সবাই হিংসা হিংসা জাগো মাজায় ব্যথা আছে এবং যাদের বয়স ৪০ উপরে তারা চেয়ারে থাকবে ৪০ উপরে যাদের বয়স তারা চেয়ারে থাকবে আর জাগো মাজায় ব্যথা আছে তারা থাকবে সব মাঠে বসবে মাঠে অনেক জায়গা আছে আল্লাহ আকবার জোরে বলেন তো জোরে 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 দুই হাত উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দেন তো আল্লাহ করে দিই জোরে একটা ডাক দেন আল্লাহ তুমি মাফ করে দাও গাজীপুর বাসীরে মাফ করিয়া কত গোটা করছি মাওলা জীবনে মকরিয়া দিবা এখানে কার জানো মা নাই কার জানো বাবা নাই একদিন আমার সন্তান বলবে আমার মা নাই বাবা নাই অতএব আমরা সবাই কবরের যাত্রী যে যে দল করেন না কেন সবাই কবরে চলে যেতে হবে ঠিক না বেটি কবরের কথা চিন্তা করে মাহফিল গুলায় চোখের পানি ছেড়ে দিবেন গুনা মাঠে রাইখে বাসায় যাবে ওয়াজ দেওয়া বড় কথা নয় আমল করার নাম হলো বড় কথা
দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী দেগির চালা নূরে মদিনা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে চীনের সুখানিয়া পূর্ব গড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বাইশ তেইশে অক্টোবর দুই হাজার চব্বিশ আজকে সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ কাসিম উদ্দিন দেওয়ান কে আপনি উদ্বোধক মোহাম্মদ মঞ্জুর হোসেন প্রধান অতিথি পনেরো বৎসর বেড়ায় মাহফিলে কোনোদিন প্রধান অতিথি হইতে পারে নাই কি ঠিক কইছেন আপনি ঠিক বেটার বক্তৃতায় বুঝছি বেটার পেটটা ওরা কষ্ট গত দুই বছর আগে গত বছর বলে পালাই পালাই এসরের মতো বক্তব্য দিয়ে গেছে গা আজকে দেখছেন খারাইয়া বেড়ায় বারো মিনিট বক্তব্য দিছে বেজায় মাজায় কি জোর হয়ে বসে দেখছেন অবস্থা তাহলে বোঝা গেল মাজায় জোর হয় যখন দল কোন রকম বাতাস পায় আমলিকের সব চান্দুগুলো এখন পালানো কিসের আমরা জনগণ আমরা ঠিকই আছি কথা বল না কেন তো আজকের মাহফিলে আপনাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুফাজ্জল হক আপনাদের সভাপতি রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের বিএনপির আপনাদের বিশেষ মেহমান যারাদের নাম আসছে মুক্তার হোসেন সরকার সর্দার এমদাদ আক্তার হোসেন সর্দার এমদাদুল হক রতন হাজি মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার ইজ্জত আলী মেম্বার সহ অনেক মানুষ স্টেজের ডানে বামে বসে আছেন সকলকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ আমার আগে যারা ওয়াজ করেছেন সবাই আমার থেকে এলেমে হেলেমে আমলে সর্বগুণে গুণান্বিত আমি একটা নাখান্দা গোলাম দ্বিতীয় দিনের প্রধান বক্তা হিসাবে আসন গ্রহণ করেছি কোরআন ও হাদিসের কিছু কথা বলার জন্য আপনারা যদি সময় দিয়ে শুনেন বলবো আর যদি উঠা বসা করেন আমি মোনাজাত করে বাঁধবো শুধু একটা কথা এরা হোক না শুনলো যাইতে দূরে শুনে শুনবা না মানে তোমার দাদার মা হাবিল নাকি শোন উঠে দেখলে তো লুঙ্গি থেকে যেতে হবে কার মা হাবিল ভাবছো তুমি শুনতে না চাইলে টাইনে ধরে শুনো আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যা রয়েছিল আপনারা আমাকে পেয়েছেন গাজীপুর আসলে আমার বর্তমানে আনতে পারে না আল্লাহ আনে না অনেক চেষ্টা প্রচেষ্টা করে আমার ভাই আমারই বড় ভাই বক্তৃতার জগতে এক সময় উনি ঝড় তোলা বক্তা এবং তাফসির জগতে নক্ষত্র ছিলেন হযরত আল্লামা হযরত মাওলানা ফিরে কামিল শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী যিনি এই মাহফিলে এগারো বছর বেড়াইতেছে বেড়ায় ওয়াশ করতে করতে দাড়ি মুছে হেন্দা পাকায় হেলাইছে কথা ঠিক না ঠিক আমার আগে আর ওয়াশ করেছে নাজিদুল হক নুরুল্লাহ আল হুসাইনি এবং আপনাদের এই স্বনামধন্য মাদ্রাসার প্রিন্সিপাল উনিও কথা বলেছেন কথা যা হওয়ার হয়ে গেছে এখন বাকি আছে আমাদের আমরা আলোচনা যত সময় চলবে আমার দিক তাকায় থাকবেন কোনো দিক গা ঘুরাবেন না তার আগে আমি বলি এই যে আমার গায়ে জামাটা দেখছেন এই জামাটা আমি আবু বকরের বাড়িতে কিনে নিয়ে আসছি আজ দুই সপ্তাহ আগে আলহামদুলিল্লাহ বলেন আমার মাথায় যে চুল দেখছেন এই চুলটা মক্কার থেকে কাইটে আসছে আমি এখনো বাংলাদেশে আসার পরে বিলেট লাগাই নাই একটা শ্বাস দেই নাই চুলের মধ্যে দাড়ি মুছে একটু এনে সাইজ করা লাগে নয় কবে অনুমানের মতো দেখা যায় লেগে করছে না এইটা করতাম না কিন্তু এই দাড়ির মধ্যে বরকতান ওই যে উমরায় বসে যে কাটছি এখনো লাগাই নেই দেড় সপ্তাহ হলো উমরার থেকে আসছি আপনাদের এই ওয়াশটা উমরায় যাওয়ার মাত্র কয়েক দিন আগে আমি গ্রহণ করেছি শুধু আপনাদের খেদমত আরজ করি দুনিয়া যে যেভাবে আসেন না কেন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না ঠিক না ঠিক জোরে কর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 41 সাল পর্যন্ত থাকবে নিয়ত করেছিল বেচারি এবং ডিক্লেয়ারও দিছিল আল্লাহ কয় দূর পাগল আর ছাগল আমি দেব 45 মিনিট মনে রাখবেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আমি আর কোন কথা বলতে চাই না শুধু একটা কথা মনে রাখবেন নবীরাও যদি কোন কথা আল্লাহর মাইন্ডে লেগে যেত নবীদেরকে আল্লাহ ছাড়তো না কিসের কার প্রধানমন্ত্রী কিসের কার শেখ হাসিনা খালেদা কিসের কার 2 টাকার পাত্তি নিতে পারা এই পৃথিবীর সবচাইতে বড় দাজালু এবং দিত্তাচার স্বৈরাচার স্বৈরাচার আর কি দেখছেন মিয়া পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচার ছিল ফেরাউন আল্লাহ যারা আসতে কথা কবে আরে যাওয়ার আগে লুলা বানাই হালাবা পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচার ছিল ফেরাউন হ্যাঁ জোরে কও না কেন পৃথিবীতে সবচেয়ে বড় ডিক্টেটর স্বৈরাচার ছিল নমরুদদের তাদেরকে অবাক ঠিক করছে আর একটা বেঈমান নাম তার আবু জাহেল ঠিক উতবা সাহেবা মুগিরা হুজুরের রক্তের চাচা আবু লাহাইব ভাই মানুষের নামে শুরুতে ব্যঙ্গ করা জায়েজ নাই কিন্তু বেঈমানদের নামে শুরুতে ব্যঙ্গ করা মানুষ শুধু একটা কথা শুনতে চাই এই পৃথিবীতে যাদের নাম নিলাম এরা কি আছে আরে উমরা যখন গেছি আমার নিজের আপন ভাতি যাও আবার আমার কাছে পড়ছে 5 বছর ও আমার লগে উমরা সফরে ছিল 1.5 সপ্তাহ আগে জন কইছে ওই যে আবু জাহেলের কবর বিশ্বাস যদি করেন রে সে প্রায় 25 কেজি ওজনের এক পাথর ধরছে আবু জাহেল রে মারবে হে মাই দাও দিছে আমি এত নিষেধ করলাম মারিস না মারা জায়েজ নাই কয় দূর চাচা আর জীবনে আসিবে না সে শয়তান রে মাইরে দেল ও যদি হাম বাইসা থাকতো এই পাথর কপালে মারতাম আমি কিন্তু আমি তো জন্ম নিছি বাংলাদেশে ও যদি বাইসা থাকতো আমি মধ্যপ্রাচ্যে জন্ম নিতাম বেঈমানকে নবী তো কবর দিছে আরে কবর দিতাম না আর ফেরাউনের মতো আর পিছনের রাস্তা দিয়ে বাস ঢুকে খাড়া করে দিয়ে দিতাম কথা বল না কেন আরো জোরে বলে আরো জোরে কারণটা কি এত জিদ কেন সে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে ওই জামানার সবচেয়ে বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলেছে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম ছিল আবু বকর আমি যাদের নাম বলি দেখেন তারা কি ছোটখাটো আলেম না অনেক বড় আলেম এ এক নম্বরে বড় আলেম ছিল আবু বকর বড় আলেম ছিলেন ওমর হযরত হুযাইফা এই বড় বড় আলেমদের বিরুদ্ধে এই বেঈমান আবু জাহেল ষড়যন্ত্র করেছিল এমনকি নিজের দেশ পর্যন্ত ছাড়তে বাধ্য করেছিল কথা বলেন না কেন এখন কোনটা আছে না চলে গেছে বরঞ্চ উতবার কবর যেখানে বদরের মাঠ উতবা সাহেবা মুগিরা এই বড় বড় শয়তানদের কবর যেখানে যেই খেজুরের বাগানের মধ্যে এদের কবর আপনি জানেন না হাজিরা যায় সেখানে প্রস্রাব করে পাথর মারে জুতা মারে আর যেখানে 14 জন সাহাবি ঘুমাই আছে বদরের প্রান্তরে ওখানে দাঁড়ায় চোখে পানি আসে না জোর করে পানি আনে এখানেই তো সবকিছু বোঝা যায় কথা কর না কেন বাজান আমার আল্লাহ কি বলে শোনেন যে বান্দা তুই কই কয় টাকার ক্ষমতার মালিক দেখ আমি কত ক্ষমতার মালিক তাই শোন আমি আয়াতগুলো পড়ব আল্লাহর ওয়াজ কিন্তু এটা আল্লাহর ওয়াজ দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর ওয়াজ না উনি উনার নিজের ওয়াজ উনি নিজে করতেছে শোনেন কি বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور
আওয়াজ শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হাড়ের রোগ হবে না ঠিক আল্লাহু আকবার কইবে যখন তোমার দলের লোকে ডাক দেয় তো ঠিক তখন জোরে জোরে চিল্লাইবা কোরআনের মজমায় চিল্লাবা না হাড়ের রোগ হইয়া অ্যাঙ্গা হইয়া ঘুরবা ঠিক রেডি শুনেন কি কয় আল্লাহ আর কি বলে তার নামের সম্পর্কে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এরপর কি বলে শুনেন দেখ আমি কত বড় একটা বাচ্চা الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن الذي خلق الموت والحياة أمي أمون أكدون بات سامر حتى مرون أمار حتى زيبون والحياة ليبلوكم أيكم أحسن عملا সাইরা দিছে তো দুই দিনের লাগে সিনা সুখা নিয়া সাইরা দিছে শ্রীপুর দেহি মগার মগা তুই করস ঠিক কথা কর না কেন আমি কই নাই কোরআনের কথা সূরা মুল বল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম সাইরা দিছে কয় দিনের লাগে তুই করস কি ইন্টারভিউ পরীক্ষার হলে সাইরা দিছি احسن عملا যার আমল সুন্দর হবে তার ডাইন হাতে একটা কাগজ ধরাই দেব কবরে রাখার সাথে সাথে তো সিনে শুকানিয়া কবরস্থানে রাখার আগে ওই ঈদগার মাঠে যখন জানাজা হবে তখনই তোর একটা কাগজ ধরা এক মুখ তোর কপাল ভালো না খারাপ কথা কর না কেন দেখবেন অনেক মানুষের জানাজা এখানে হয় এই ঈদগার মাঠে হয় না কথা বলেন না কেন এই সাবেক চেয়ারম্যানের হইলো এই যে আক্তার ভাইয়ের জানাজা হইলো লোক আসবে বিএমপির লোক বেশি আসবে আওয়ামী লীগ লোক কম আসবে আবার আওয়ামী লীগের একজন মরবে যদিও পালায় থাকে দেখবে নেতাটা মলে ঠিকই আইয়া বলবে কিন্তু মনে রাখবেন এই রেজাল্ট এই মাঠের থেকে হয়ে যাবে জানাজা করে যাওয়ার সময় দোকানে বইয়া কইবে দূর শয়তান মরছে এলাকা শান্তি হইছে যদি কেউ মরার পরে আলহামদুলিল্লাহ বলে মনে রাখবেন ওর জন্য জাহান্নাম আছে ঠিক এই মাসলা ভালো করে বুঝেন সবই তো আল্লাহর বান্দা ফেরাউনও আল্লাহ বানাইছে মুসারও আল্লাহ বানাইছে কি মিথ্যা কইছে না সত্য কইছে এই আল্লাহ যদি ফেরাউনরে ক্ষমতা না দিত 400 বছর ক্ষমতা করতে পারত ওর জবান দিয়ে বলতে পারত জানা রব্বুকু বলে আল্লাহ আমার সাথে বড় খোদার কেউ নাই তার মানে আল্লাহ যে এটা আল্লাহ তার নিছে হ্যাঁ নাউজবিল্লাহ বোর কাছে যাইয়ে কই তাকা নাই দেখে ফেরাউনের একটা উসুল ছিল যখন প্রজারা যে ধরতো খোদা ক এই যে তিন মাস বৃষ্টি হয় না দেখছো ছাগল গরু মরে যেতেছে বাড়িতে পানি নাই গোসল করার মতো কিচ্ছু নাই ফরজ গোসল করতে পারে না এক সপ্তাহ বললো গে ঘুমাই এক সপ্তাহ ফরজ গোসল করতে পারে না পানি নাই পানি দাও কি গজব তাই চিন্তা করে ফেরাউন কয় যা কালকে পানি পাবি আপনার জীবনে এত জোরে আল্লাহ আকবার কোনদিন কর নাই আজকে করবেন এই মাঠে বইয়ে রেডি আল্লাহ যারা আল্লাহ আকবার জোরে করবে তোমারে যারা বড় করবে এগো তুমি ছোট রাখবা না এগো তুমি বড় করে দিবা এরা দুনিয়ার কাউকে বড় করে নাই তোমার এখন করবে রেডি আছেন তো কয় যা কালকে সকালে পানি পাবি বৃষ্টি পাবি বৃষ্টি কর বাপে ফেরাউনের নাম তো ফেরাউনের নাম ওর নাম ছিল কায়কাউস ওর নাম কি জোরে কর আরো জোরে জোরসে বলো এ প্রধানমন্ত্রী কি নাম কারো উপাধি ওই সিয়াড্ডার নাম প্রধানমন্ত্রী 5ই আগস্টের পরে হাসিনারে কেউ আর প্রধানমন্ত্রী কইব না যদিও কয় কবে সাবেক কথা বল না কেন মনে রাখবেন ওই চেয়ারম্যান নাম প্রধানমন্ত্রী এই যে চেয়ারম্যান যতদিন চেয়ারম্যান ছিল আপনাদের দীর্ঘদিন ওই চেয়ারটার নাম চেয়ারম্যান হে নাই আহম মুফাজ্জল হক ভাই
কতক্ষণ না কেন তো ফেরাউনের নাম কিন্তু কোরআনে আল্লাহ ফেরাউনকে ডাক দিয়েছে ওয়াইদ ক্বালা ফিরাউন এই যে যত জায়গায় কোরআনে আল্লাহ ফেরাউনকে নাম দিয়েছে এটা তার উপাধি বলে ওর নাম ছিল কায়কাউস আর বাপের নাম ছিল আগলুস আর মার নাম ছিল খুননুস নাম তো জানো না মিয়া আর বাপের নাম কি মার নাম কি খুরুস না খুননুস আল্লাহ নতুন করে একটা নাম জানলেন না ফেরাউনের নাম কায়কাউস বাপের নাম আগলুস আরে কোন নাম মিয়া নাম কি আদলুস এই নামগুলো পৃথিবীতে কেউ রাখে না আবু জেহেলের নাম পৃথিবীতে হিন্দুরাও রাখে না এমন কি টনি বিলাই টনি বেলে আর জানে কোন ওই বিলারেও না কেউ রাখে না ওই দেশেও কেউ আবু জেহেল নাম রাখে না তাকান এদিকে তো এই আদলুস আর খুননুস এলোর বাপের নাম এই বদমাশ ছিল কোরেস্তানের দারোয়ান কবরস্থানের দারোয়ান বুঝেন না কবরস্থানে পাহারা দিতে লাড়িলে সারা দিন সারা রাত খাওয়ানো ঠিক মতো পায় নাই এই ফেরাউনের বাপ একদিন দারোয়ানের সভাপতির যে বলে আমার পোলাটার চাকরি দেন আপনারা জানেন সুরায় তহার মধ্যে আসছে ফেরাউনের চাকরি লইয়া এই এই কায়কাউ চাকরি লইয়া যাইয়া ওইখানে বসিয়া ষড়যন্ত্র করলো এই দেশের বাদশাহী কেমনে নিয়ে যায় আপনাদের জানা আছে বেইমান ওই দেশের ফেরাউনের মাইরা ক্ষমতার মস্তকে বসলো ক্ষমতায় থাকার জন্য দেখেন কোরআনে আল্লাহ কি বলে ইউযাব্বিহুন আবনাআকুম ওয়াইস্তাহিউন নিসাআকুম যেদিন বদমাশ শুনছে যে তোরে মারার জন্য একটা পুরুষ আসতেছে পুরুষ তোরে শেষ করে দেবে তোর ক্ষমতা চিরতরের জন্য স্তব্ধ করে দিবে এই খবর যখন ফেরাউন শুনতে পাইছে এক দুই হাজার না এক লক্ষ পঁচিশ হাজার মায়ের গর্ভ থেকে বাচ্চাগুলা হত্যা করেছে কোরআনে আল্লাহ বলে ইউযাব্বিহুন আবনাআকুম ওয়াইস্তাহিউন নিসাআকুম সূরা বাকারা ও নবী মুহাম্মদ ক্ষমতা ধরে রাখার জন্য শুনছে যে মুসা নামে একটা পোলা আইব মহিলার ভিতর না মহিলা আমারে কেউ মারবো না পুরুষের ভিতর থেকে একজন আনবে নাম তার মুসা আমারে ধ্বংস করে দেবে ফেরাউন গর্ভবতী এক লক্ষ তিরিশ হাজার মহিলার পেট কেটে বাচ্চা হত্যা করছে ক্ষমতায় থাকার জন্য পারছে জোরে কল আরো জোরে পারছে টাকা নাই দিকে এমন কি বাইসা থাকার লাগে ক্ষমতা ধরে রাখার লাগে এই বদমাইশ যেদিনকে তার ভাড়া করা আলেমগুলো বললো যে আজকে সকালেই কিন্তু মুসাইতাছে সঙ্গে সঙ্গে ফেরাউন এক দুই হাজার না হাজার হাজার পুলিশ বাহিনী একটা বাড়িরে ঘেরাও করে রেখে দিছে কারণ এই ঘরের মধ্যে ফেরাউন জানতে পারছে মুসা জন্ম নিবে ওবাজন ঠিক সুনির্দিষ্ট টাইমে আল্লাহর হুকুমে মুসা কড়া পাহারার ভিতর দেয়া পড়ছে জোরে 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 বাজান এবার আমার দিকে তাকান আল্লাহর পয়গম্বর মুসা চলে আসছে গো বাবা ভাড়া করা আলেমদেরকে সকাল দশটায় ডেকে ডেকে বলে ওই ঘরের ভিতরে মুসার জন্ম নেওয়ার কথা ছিল আসছে কিনা দেখো হে রাত তিনটায় আইছে এত পাহাড়ের ভিতর দিয়ে এত চিতা কোবরা পুলিশ র‍্যাব এর ভিতর দিয়ে কেমনে আইলো মুসা ওই যে আমি আবার পড়তেছি শুধু তিনটা আয়াতের তাফসীর করে বিদায় নিব আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জীবনের মালিক আমি রব মৃত্যুর মালিক আমি রব আমি দেখতেছি কে ভালো করছে আর কে খারাপ করছে
বেদানি পর চোখের পানি ফেলাইয়া কাঁদবা দুনিয়া থাকার জায়গা না গো বাবা এই ঈদগা মাঠে বসিয়া আজ থেকে দশ বছর ছয় বছর বারো বছর আগে তোমার বাবা তোমার চাচা তোমার জনম দুঃখিনী মাও মহিলা প্যান্ডেলে বসুয়া সুন্দর বাজার আজকে তারা কবরের মাটির সাথে মিশে গেছে তাদের কবরে কি অবস্থা হইতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে বাবা দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা গুনাহ করতে লাগবে ষাট বছর সত্তর বছর চল্লিশ বছর তিরিশ বছর আর আমার মৌলার মাফ করতে লাগবে মাত্র এক সেকেন্ড টাইম এক সেকেন্ড টাইম আল্লাহ আপনাদের শেখ হাসিনার মতো না যে যুদ্ধ অপরাধীর ফাঁসিতে চল্লিশ বছর পরে হে আমার মালিক এমন একজন মালিক ওনার কাছে ঠিক মতো চাইতে পারলে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে গতকালকে কি গুণা করছেন আল্লাহ ওটা দেখবে না তিরিশ বছর আগে কি গুণা করছেন ওরা দেখবে না যদি শেরেক না হয় আর মানুষের হক না হয় মানুষের হক মাইরা বড় লোক হইছেন আপনি বুইনের হক ভাইর হক গরিবের হক মাইরা তুমি নেতা হাজি সাইজা এলাকার মোড়ল হইছো জুতা দিয়ে ধৈর্য এত জাত মুক্তি শুদ্ধ উদ্ধার করে পেলো মরিল যেখানে তোর কোন বাপেও কামে লাগবে না কথা বলে না কেন মানুষের হক আর শেরেক যদি শেরেকের গুণা আপনার অ্যাকাউন্টে না থাকে এই মাহফিলে বসে আল্লাহর একটা ডাক দিবেন জীবনের সব গুণা মাফ হয়ে যাবে তাকানের দিকে ফেরাউন বলে কিরে কেমনে আসলো আপনারা সবাই জানেন মুসা আলাইহিস সালামের মায়ের ঘরটাকে এত দ্রুত তারা বিস্ফোরণ করে ফেললেন অতি দ্রুত অ্যাটাক করলো এই ঘরে বলে মুসা আছে তখন মুসা আলাইহিস সালামের বড় বোন মারিয়াম নাম ছিল মারহাবা বলো বিভিন্ন রয়েতে বিভিন্ন নাম আসছে মারিয়াম ছিল তার নাম সে দেখে খালি বুটের আওয়াজ বুটের আওয়াজ পায়ের বুট চিনেন না পুলিশের বুট আর্মিদের বুট লাগানো বুঝাবার জন্য বসছে ওই জামানে আর্মি ছিল না নাম ছিল অন্যটা আওয়াজ শুনে কয় মারে সর্বনাশ হয়ে গেছে কি ভাইটারে আর বাঁচাইতে পারলি না জন্ম নিছে ঠিকই মুসার বাঁচব না দেখেন একটা মহিলার ইমান কি এ মহিলার গোষ্ঠী যারা আমার মায়ের আওয়াজ শুনতে আসছেন দেখেন একটা মহিলার ইমান কত শক্ত মহিলাটা মুসা আলাইহিস সালামের মা বলে যেই মালিক দশ মাস আমার পেটে বোঝা বহন করার সুযোগ দিছে সব মহিলার পেট কেটে বাচ্চা মাইরে ফেলাইছে আমার পেটে বাচ্চা রয়েছে পুলিশ বাহিনী মহিলা পুলিশে তালাশ করেও পায় নাই এতদিন যখন পায় নাই মুসা বাঁচবে আর কেউ মারতে পারবে না আল্লাহ পারে কি পারে না আল্লাহ খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আজকের ওয়াজ মাথায় করে নিয়ে যায় মুসার বোন কয় মা আবেগে দুনিয়া চলে না যেভাবে আসছে আর্মি পুলিশ র‍্যাব সিটা কোবরা মুসা বাঁচবে না মা তাহলে কি করবি মা কয়েকটা কাজ কর সাদা রুমালটা নিয়ে আয় মুসা আলাইহিস সালামের বোনের একটা সাদা ওড়না ছিল ওড়নার ভিতরে মুসার এইভাবে লটকাইয়া এদিকে তাকাম পেঁচাইছে পেঁচাইয়া মা ওই সাইডে রাখবে মা কয় কোথাও সারতে হবে না ওই যে চুলের মধ্যে যে গরম করার সময় রুটি ভাজতেছিলি না জ্বলন্ত চুলের মধ্যে মুসারে ছেড়ে দে জোরে 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 মজন্দে জ্বলন্ত চুলার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসারে ছেড়ে দিলেন সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন ফেরাউনের বাহিনী সিরুনি অভিযান শুরু করলো ঘরের এমন কোন জায়গা নাই তন্ন তন্ন করে খোঁজে নাই বাজান খুঁজতে খুঁজতে সব জায়গায় খুঁজলো কিন্তু আমার মালিকের খেলা বুঝার কায়দা নাই রে বাবা আল্লাহর পয়গম্বর মুসা জ্বলন্ত চুলার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধপ করে জোরে জোরে জ্বলতাছে
সব জায়গায় খুঁজে সুলার মধ্যে মুসা পড়ে আছে ওই জায়গায় খুঁজে না ওই আল্লাহ এখন আছে না নাই আছে ভুলে যায় না দুই দিনের নেতাগিরি ভাই ভুলে যায় না তাকানের দিকে ফেরাউনের বাহিনী চলে গেছে ফেরাউনের মা ফেরাউনের বাহিনী যাওয়ার সময় মুসা আলাইহিস সালামের মা রে বলে আমরা ভুল ইনফরমেশন পেয়েছি এই জন্য আপনাদের সকালে ডিস্টার্ব করলাম আমাদের মাফ করে দিয়েন আসলে মুসাই ঘরে জন্ম নেয় নাই বেঈমান গুলো চলে গেল আল্লাহর পয়গম্বরের বট কলিজার টুকরা বোন বজন মনে রাখবেন বোনের শরীর থেকে মায়ের ঘেরানা শেষ এই জন্য দেখবেন কোরআনের ভিতরে মুসা নবীর এই বোনটার কথা সূরা আম্বিয়ার ভিতরে কত সুন্দর আল্লাহ বর্ণনা করেছে সূরা তহার মধ্যে বর্ণনা করেছে সূরা কসাসের মধ্যে বর্ণনা করেছে বাবা মুসা পয়গম্বরের এই বোনটা এতই বরকতপূর্ণ বোন ছিলেন গো বাবা এই বোনটা মুসার জীবনের চাইতে বেশি ভালোবাসে মা যখন বলে মারিয়াম রে যাইয়া দেখ আমার মুসা আছে কিনা যখনই বলছে মুসা আছে কিনা বোনটা কাঁদতে কাঁদতে বলে মা তিন ঘন্টা আগে জন্ম নিছে কলিজার টুকরা ভাই ও তো মোমের মতো গলিয়ে গেছে মা ও তো পাইছে নাই মুসা পয়গম্বরের মা বলে আমার বিশ্বাস আমার মুসা মরে নাই মুসা আলাইহিস সালামের বোনটা পানির হাড়িটা পাতিলেটা উঠে কেবল টান দিয়ে দেহে আল্লাহর পয়গম্বর মুসা আঙ্গুলটা গালের মধ্যে দিয়া সুবহানাল্লাহ তো আস্তে কইলেন আর জোরে যদি বলেন না আল্লাহর পয়গম্বর মুসার সাথে আপনার হাসর হইতে পারে আমি আর একবার বলে দেখবো কে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসে রেডি হে মুসার বোনটা হাড়ি পানির পাতিলাটা নামায় দেখে আগুনের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে এই শাহাদাত আঙ্গুলটা মুসা পয়গম্বর চোষতাছে ছোট বাচ্চার আঙ্গুল চোষাটা সুন্নাতে মুসা অনেক বাচ্চা দেখেন না দুই বছর পর্যন্ত মার দুধ খাওয়া অবস্থা আঙ্গুল চুষে এটার প্রথম আমিষ পয়গম্বর মুসা টান দিয়ে ভাইটার কোলে নিয়া সুমার আর অভাব নাই ও মা আমার উন্নার ভিতরে পেশায় ফেলছিলাম উন্নাটা পুড়ে গেছে মা কিন্তু মুসার যে একটা পশমের ক্ষতি হয় নাই মা মুসার মা কি কয় শোনেন কেতি ভুলে গেছিস গা কুল্লায়া নার তুনি বারদা ও সালামান আলা ইব্রাহিম আমার জাতির পিতা ইব্রাহিমের একটা পশম পরে নাই 40 দিন নমরুদের আগুনে ছিল আর তোর ভাই তো মাত্র এক ঘন্টা ছিল তুই ভাবনি কইরা বাপের যখন পশম পরে নাই তার সন্তানের পশম করবে একটা মহিলার ঈমান দেখছেন টান দিয়ে বোনটা চুমা দিয়ে কয় মা ও মা তুমি এখন পরাণ বেরে দুধ খাও হঠাৎ করে দেখে দুধ খাওয়াইতে বসছে কেবল মা ঘরের দরজা আবার টক টক আওয়াজ হচ্ছে দরজা খুলো কে তুমি আবার কে কয় তোমার ভাই মুসা তাড়াতাড়ি এই বাক্সর মধ্যে শোয়ে দাও হ্যাঁ ভাই তুমি কে আমার পরিচয় জানতে হবে না আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি এটার মধ্যে তাড়াতাড়ি শোয়া দাও এই বাক্সটারে নীল নদে ফেলে দাও তা আমি ইলিয়াস রহমান যদি 2013 সালে আল্লাহ আমাকে নিছিলেন যেই মোহনায় আল্লাহর পয়গম্বর মুসাকে ফেলানো হয়েছিল ওই মোহনার একটা মাদ্রাসা আছে আল আজহার বিশ্ববিদ্যালয় শুনেন নাই আমার ছেলে বড় ছিল ওইখানে লেখাপড়া করে বিশ্ববিদ্যালয় 3000 ছেলের ভিতরে ভালো রেজাল্ট করছে আমার ছেলে বাংলাদেশ থেকে মাওলানা পাস করে গেছে 7 মাসে মাত্র হাফেজ হইছে আমার বড় ছেলে 7 মাসে হাফেজ হয়ে মাওলানা পাস করে আলাদার বিশ্ববিদ্যালয়ে এখন আলহামদুলিল্লাহ পিএইচডির জন্য লেখাপড়া করতেছে মিজানুর রহমান আজহারি যেই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছেন আমার কলিজার টুকরা সন্তান ওই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতেছে আলহামদুলিল্লাহ বললেন না
আমি দোয়া করি আপনার একটা সন্তান হওয়ার জন্য আল্লাহ ওখানে গিয়ে ভালো করে লেখাপড়া করার তৌফিক দান করেন আমিন সবার জন্য দোয়া করে গেলাম তো আল্লাহ পাক আমার 2013 সালে নিছিল মধ্যে বড় শখ ছিল যে আল্লাহর পয়গম্বর মুসা রে কোন জায়গায় ছাইরা দিছিল রে যেই কথা আমার আল্লাহ নিজে ওয়াজ করছে আর একটা মহিলার কারিশমা কোথা থেকে শুরু হইছিল আমার ওয়াজে লাগবে তো যেখানে সার ছিল ওইখানে একটা শান বান্দানো আছে অর্থাৎ ঘাটলা বান্দানো আছে যেখানে দাঁড়ায় ফেরাউন এইভাবে পানির পূজা করত আমার দিকে তাকাবেন না কোন দিকে ঘাড় ঘুরাবেন না এইভাবে বলতো রামায়ণ গগায়ণ ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদম পাদম ফং 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 এগুলো বলতো সকালবেলা দুই বেলা যাই এক ঘরে পানি নিয়ে আমনে কইতো কষ্ট হইতেছে আপনাদের আর ওয়াজ করবো 10 মিনিট ভাই আমার সাথে কথা ছিল যখন দাওয়াত দেখেন গাজীপুরে আমি ওয়াজ নেই না খালি দেরি করে উঠাই এর জন্য আর গাজীপুরের নেতারা বেশি বক্তব্য দেয় বাংলাদেশে এত নেতারা কোথাও 64টা জেলার এমন কোন জেলা নাই আমি ইলিয়াস রহমান জিয়াদি যাই নাই ওয়াজ তো আর 1 বছর করে 26 বছর ওয়াজ করি যদিও দেখেন দাড়ি মোচ পাকে নাই আলহামদুলিল্লাহ বলতে পারেন না আপনাকে এখানে আসছিলাম আজ থেকে 8 বছর আগে এ মুসলমানের বলা আবার 8 বছর পরে আসছি তবে আমি বেশি আনন্দিত হই যখন নেতাগুলা মাইক্রোফোন হাতে নিয়ে কত সুন্দর কথা বলে তখন ভাল লাগে আর অনেক নেতা আছে দেখবেন বিগত সময় চলে গেছে স্টেজ উঠেই কয় হুজুর খবরদার ডাইনে বামে কিন্তু যায় না সোজা থাইয়ে নেই ওই যে আমার ভাই আক্তার মুখ কি আক্তার না সরকার কি করলো সরকার সাহেব আক্তার হোসেন সরকার যে হুজুরকে ওয়াজ করতে দেন ঠিকই কথা কইছে কথা কর না কেন এক যখনই ওই মাদ্রাসায় বসতাম আয় কানে কানে কইতে হুজুর ডাইনে বামে জান বুঝি আর আপনি তো কবে নিন আপনার বাড়ি বলে গোপাল গোস মানে আমার পিঠে থাবুর দিয়ে আমার পা মোদায় বাসও দিত আমি আবার ওই পরোয়া করতাম না মাতা মান দা গুন দা কুথাক না ভাত করে দেয় বিশ্বাস ক্ষমতার মালিক কে ন্যায় কে দেয় কে পৃথিবীর কোন সরকার বর্তমানে এই ডিজিটাল যুগে যদি বিশ্বাস না করে আওয়ামী লীগের বিশ্বাস করতে হবে কারণ হেরা বাইন্দা সাইন্দা বইছিল আমাকে কেউ পারবো না আল্লাহ 45 মিনিটে ফাইনাল করে দিয়েছে তাহলে এরা যদি আসলে সত্যিকার যদি ভালো করে এই হাদিসের দিক তাকায় আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা প্রত্যেকটা শুধু একদিকে তাকা নাই জমিনের মালিক কে উনি আছে না বিশ্বাস হয় এই যে আমি যে ওয়াজ করতেছি এটা কি আমার বাপের কোন ফ্যাক্টরি ডাইরেক্ট কোরআনের কথা চাচা চাইয়ে থাকেন আমার দিকে এই মুসলমানের বোলাই দিকে তাকান দেখেন আল্লাহ কত বড় কথা আল্লাহ দি খালাকাল মাউত ওয়াল হায়াত তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক তুই 2 দিনের ক্ষমতা পাই এত বাহাদুরি দেখাস আর আল্লাহ দি খালাকাল মাউত তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক আমি আল্লাহ সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে ক্ষমতা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন তুই সব কিছু বললে হওয়া সম্ভব না আমি কোন বললে ফায়াকুনে আসতে হইয়া যাইতে 1 সেকেন্ড সময় লাগে না মুলা যাইসটা বান্দা আমি আসি কিন্তু কথা কর না কেন যখন কইছে এ বাক্সতে শোয়াই দেন মুসা আলাইহিস সালামের বোন কয় ও তুমি আবার ফেরাউনের বাহিনী কয় না আমি আল্লাহর বাহিনী মা কয় বেশি কথা বাড়াইস না লোকটারে দেখতে ভাল লাগে ভালো কথাই তো কইছে ওরে কই সারবি দেখ শোয়াইয়া দে আল্লাহর নামে ভাসাইয়া তাকানে দেখি এখন কান্দবেন বোন কারে কয় রে বোনরা কিন্তু বাইরে অনেক ভালোবাসে এই জন্য ইলিয়াস রহমান জেহাদির একটা বোন রাইখে আমার মা কবরে যায় না আমারও যদি আমার মা একটা বোন রেখে যাইত মনে হয় মুসা নবীর বোনের মতো আমারে ভালোবাসত মামুনুল হকরে যখন জেলে গেল আপনি জানেন না মামুনুল হকের অনেকটি বোন আছে আল্লাহ মাজিদুল হকের অনেকগুলা মেয়ে তারা সবাই কোরআনে হাফেজ এবং আলেম সবচেয়ে বেশি কাঁদছে মামুনুল হকের বোন গুলা
এই বুনগুলা যে ভাইদের জন্য এত কেন পাগল জানেন এটা নবীদের বুনটা পাগল ছিল আমার নবীর তো আপন কোন বুন ভাই বুন ছিল না একটা দুধ বুন ছিল নাম ছিল তার সুয়াইবা নাম কি সুয়াইবা কেউ বলেন সুমাইয়া এখন কানবেন আমি এই সুমাইমার সুমাইয়ার কবর বহুতবার জিয়ারত করেছি এই সুমাইয়া যখন বিবাহ দিল আমার নবী নিজে যৌতুক দিয়ে বিয়ে দিয়েছে যেই বুনটার কাছে বিয়ে দিয়েছে আবি আকাস রাদিয়াল্লাহু তাআলার কাছে আমার নবী সকাল বিকাল দুই বেলা এই বুনটার দেখতে যাইতো ফাতেমারও দেখতে যাইতো বুনটারও দেখতে যাইতো বুন জামাইকে বলে দিয়েছে আমি যতদিন বাইসে আছি আমার এই বুনটা আমার বাড়ির পাশে থাকবে আমি ফাতেমারও দেখতে আসব আমার এই বুনটাকেও দুইবার দেখতে আসব কারণ আমি মুহাম্মদ যখন ছোট ছিলাম আমার এই বুনটা খাইয়া না খাইয়া আমার ঘরে করে চলছে আমার যখন সিনা চাক করে আমার এই বুনটা আমার পাশে দাঁড়ায় ছিল আমি যখন নবী হই আমার এই বুনটা আমার ঘরে পাশে ঘর বাইন্ধা থাকতো আমার ভাই কখন কি লাগবে আমি জানি কারণ আমার ভাইরা আমি লালন পালন করছি সুমাইয়ার কবর জান্নাতুল বাকি কবরস্থান আমি কয়েকদিন আগেও জিয়ারত করে আসছি মা হালিমা সাদিয়ার কবরের পাশেই সুমাইয়ার কবর মারহাবা বলতে পারলেন না মুসা পায়গম্বরের বুনটা ভাইটার এইভাবে দিছে দেখেন উন্নার ভিতর নিছে উন্না মুসা আলাইহিস সালামের বুন লম্বা ছিলেন আপনার আমার এই যুগের হাতের চোদ্দ হাত লম্বা এইভাবে বুনটারে ভাইটারে বাক্সর মধ্যে নিয়ে উন্না দিয়ে ঢাইকে লোহিত সাগরে ছেড়ে দিলেন লোহিত সাগর আর নীল নদ দুই নদের মাঝখানের মোহনায় ছেড়ে দিলেন সরতওয়ালা নদীতে এখন কান্দেন দেখি আল্লাহর পয়গম্বরের জন্য কার দিলটা এখন কান্দে পৃথিবীতে মনে রাখবেন নবীদের জন্য বেশি কাঁদছে তার বোনেরা আর তার মেয়েরা যেরকম আমার নবীর জন্য সবচেয়ে বেশি কাঁদছে তার মেয়ে ফাতেমা আপনাদের জানা আছে হিজরাতের রাত্রে ربي ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا نبي আর থাকা যাবে না আমি আপনার নিরাপত্তা দেব এই রাত্রি বের হয়ে যাবেন রবিউল আউয়াল মাসের 1 তারিখে মুসলমানের পোলা আমার নবী আগের থেকে বলে নাই যে আমার ফাতেমা পাগল হয়ে যাবে মাত্র 11.5 বছরে ফাতেমা যখন মাগরিবের টাইমে শুনলো আমার বাবা ফেরাউনের অত্যাচার অতিষ্ঠ হইয়া আমার বাবা আজকে রাত্রে মদিনায় চলে যাবে এই যে বিএমপির নেতার আছে জিজ্ঞেস করেন আওয়ামী লীগের আমলে যখন তাদের বাপ দাদার বাড়িতে তারা ঢুকতে পারে নাই নিজের ঘরে থাকতে পারে নাই এর চাইতে বড় কষ্ট আল্লাহর জমিন আর থাকতে পারে না আল্লাহর জমিন আর থাকতে পারে নিজে বাড়ি বাঁধে শুইতে হয় যদি আর একজনের বাড়ি আমার নবীও তো একই সুরাতের মিয়া তোমারে দিয়ে তুমি বুঝাও না নেতারা বুঝো আমার নবীরে যখন আল্লাহ বলেন আজকে রাত্রি চলে যেতে হবে আমার আল্লাহ বলে চলে যেতে হবে আমার নবী কয় 23টা বছর রইলাম এই ঘরে 23টা বছর বিবিটা চলে গেছে 6 মাস আগে আমার 60টা মাইয়া এই ঘরে এই 60টা মাইয়ার লাইকে আমি যে কোন দেশে ঘুমাম না আমার আল্লাহ বলেন নবীজি হিজরত না করলে আমার নুসরাত পাওয়া যায় না দুনিয়ার সব নবী হিজরত করছে নবী মুসা পয়গম্বর জন্মের পরে হিজরত করছে ইব্রাহিম নবী জন্মের আগেই পাহাড়ের গুহায় হিজরত করছে ঠিক আছে আমি চলে যাব কয়টায় যাব আল্লাহ নবীরা তো আল্লাহর সাথে পরামর্শ ছাড়া কাজ করতেন না কয়টায় যাব আমার আল্লাহ বললেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতুল লাক তাহাজ্জুদের টাইমটা আমি আল্লাহর কাছে চুজ বেশি সবচেয়ে লাইক বেশি পছন্দনীয় আপনি তাহাজ্জুদের সময় বাইরে গেলেন
নবী বাসতে তাহাজ্জুদের সময় মনে কেউ নাই জানালার কাপড়টা সরায় দেখে 50 জন বেঈমান তরবারি লয়ে দাঁড়ায় রইছে আমার ঘরের পাশে বের হইলে আমারে মেরে ফেলবে ইয়া আল্লাহ এখন আছে না নাই আছে আমি দেখব নবীর আশেক কয়জন আছে নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে এই কোরআন দলে বললাম এই ময়দান ছাড়ার আগে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে বাবা জীবনে আপনি কি চান কি জান আমার মালিক সব দিতে বাধ্য চোখের পানি দেখলে যদি মা মারতে যাইয়া কান্দা দিলে মা কইয়া মা আর মারে না কোন পুলিশে মারে না আমার আল্লাহ আপনারে আর মারবে না কবরে আপনার মায়ের আর কবরে মারবে না বাবা মা বাবারে টার্গেট করে দুই ফোঁটা পানি এখন বরাদ্দ করেন তো বাজান জীবনে আর আমি আসি কিনা জানি না তবে এবার একটু কাম দেন না দেখিন আমার মওলা আপনারে মাফ করে কিনা বাজান আমার নবী যাওয়ার মাত্র এক ঘন্টা আগে বললেন আলী রে আমার ফাতেমার আগের থেকে কৈষ্ণা পাগল হয়ে যাবে ফাতেমার কাছে যাওয়ার মাত্র আধা ঘন্টা আগে বলে মা রে তোর আব্বা কিন্তু আর আধা ঘন্টা তোর ঘরে আছে মা ফাতেমা একটা তোর দিয়ে বলে বাবা গো আধা ঘন্টা পরে কি তুমি কাবার মধ্যে যাইবা তোমার শরীরটা অসুস্থ বাবা এক মাস আগে তায়েবের মাঠে মাইর খেয়ে আইছো আমি প্রতিদিন গরম পানি দিয়ে তোমার শরীরটার ড্রেসিং করে দেই ও বাবা যেইখানে যেইখানে তেনা দিয়া নেকড়া দিয়া ডলা দিলে তুমি ব্যথা পাও পিঠের মধ্যে আমার নবীর দুই ঘরের মাঝখানে বাবা এত বড় একটা গর্ত ছিল বাবা তায়েবের একটা ছেলে ধান নিড়ানো কুড়ানো একটা লোহার কোটা দিয়া নবীর এমন জোরে একটা আঘাত করছিল বাবা ওই গর্তটা লই আমার নবী কবরে গেছে বাবা আমি যখন এই যে 1.5 সপ্তাহ আগে তায়েবের মাঠে গেছি গো বাবা যেইখানে আমার নবীর লোহার কটা দিয়ে আঘাত করছিল পাথর দিয়ে আঘাত করছিল সেই চাবালে বাজাতে আমার নবী চিল্লাইছিল আর বইরাইছিল তায়েবের ছেলেরা রে আমার আর মারিস না আমি সহ্য করতে পারি না ফাতেমা বলে আব্বা তুমি কই যাইবা একটু আগেও তো তোমার পিঠের ওই ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিছি বাজান এখন একটা শিক্ষার মারবা নবীর ইশকের আগুন যখন কারো কলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠবে আহারে আমার নবী ফাতেমা দেখলেন বাবারে তেনা দিয়া ডলা দিল ওই গর্তের মধ্যে যেখানে ছিদ্র হয়ে গেছিল তেনা দিয়া ডলা দিয়া পরিষ্কার করতে গেলে নবী লাভ দিয়ে উঠে বাবা ফাতেমা মনে মনে ভাবলেন আব্বারে তেনা দিয়া ডলা দিলে কষ্ট পায় তেনার চাইতে নরম কি আছে জিব্বা এই জিব্বা দিয়ে চাইটা চাইটা গর্ত পরিষ্কার করে বাবা নবী আমার বলে ফাতেমা রে মা তুই আমার পিঠের ক্ষত স্থান জিব্বা দিয়া পরিষ্কার কর তোর কি একটু ঘৃণা লাগে না রে মা ফাতেমা বলে বাবা গো তোমার মেয়ে ফাতেমার এইভাবে চিনলা ও আমার মা বোনেরা মেয়েরা সবচাইতে বেশি ভালোবাসে বাবাকে কেন বাসে জানো নি এটা ফাতেমার বরকত গো বাবা ফাতেমার বরকত আল্লাহ দেখো গাজীপুরের শ্রীপুরের বাইদের দিকে তাকাও কাপাসিয়ার বাইদের দিকে তাকাও তোমার নবীর ইশকের আগুন জ্বালাইয়া কলিজা দিয়া বাইর করে চোখ দিয়া বাইর করে দিছে আল্লাহ যারা নবীর কষ্ট শুনিয়া কাঁদল এই ময়দানে কার যেন জনম দুঃখিনী মা নাই গো আল্লাহ আজকে 23 অক্টোবর তুমি একটু গাজীপুর শ্রীপুরের দিকে তাকাও হাজার হাজার মহিলা পুরুষ কান্দে মর্মত দো নদী
জানো মায়ের কথা মনে করে কান্দে কোন মা জানো মহিলা প্যান্ডেলে কাঁদে গো আমার মা আমার দুনিয়ায় আনতে যাইয়া এত পরিমাণ বিলাপ ভাঙছে গো মা মা তুমি তোমার ইলিয়াসকে এই দুনিয়ায় আনতে যাইয়া তুমি কত রক্ত জমিনে রেখে গেলে গো মা ওই রক্তটা পূরণ হওয়ার জন্য আমি ইলিয়াস রহমান জিহাদিয়া টাভেলও তোমারে খাওয়াইতে পারি না গো মা আমার মতো যাদের মা নাই গো মা যাদের বাবা নাই আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে মালি আজকার মাহফিলের প্রধান অতিথি কান্দে সমস্ত শ্রোতারা কান্দে সভাপতি কান্দে এই মাদ্রাসার প্রিন্সিপাল কান্দে গো মালি তোমার কি মায়া লাগে না গো আরে আমার মা শীতের মৌসুম আসতেছে মা একটা ভালো জামা পরে নাই গো মা আমার স্কুল কলেজে টেরেস বানায় দেছো মা তুমি একটা ভালো চাদর গায়ে দাও নাই গো মা আল্লাহ তুমি দেখো না কারা কান্দে তোমার নবী না ফাতেমারে বলছিল ওই হিজরাতের রাত্রে মা তোর মতো যদি বাবারে কোনো সন্তান ভালোবাসে তোর গাড়িতে জান্নাতে যাবে তোর গাড়িতে জান্নাতে যাবে তোর গাড়িতে জান্নাতে যাবে তোর গাড়িতে জান্নাতে যাবে যুবক আয় তোর ভাও জুড়ে ধরছি ফাতেমা বাবারে ক্ষত স্থানটা জিব্বা দিয়ে সেটা সেটা পরিষ্কার করে যেই ফাতেমার সিকনেচার ছাড়া কোনো মহিলা জান্নাতে যেতে পারবে না কষ্ট হইতেছে যুবক তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদির বুকটা ভাইরা দেয় এই 26 বছর মা বাবার ওয়াজ করি 12 বছর বয়স আমি মা হারাইছি আমি এখনো পর্যন্ত বলতে পারি না আমার মার কবর কেমন আছে তবে আপনার চোখের পানির খাতিরে এখনই আপনার বাবার কবর আজা মাফ হয়ে যাবে আমি কোরআন ধরে বলে গেলাম যুবক তোমরা যারা এখনো বাইরে যে মা কয়ে ডাক দিতে পারো আমারও অনেক বাইরে মা কয়ে ডাক দিতে পারে না গো অনেক বাইরে আছে বাপ পরের জমিতে কামলা দিয়া এই গজারি চলা বেইসে বেইসে কাঠ কাইটা টাক সালে চাকরি কইরা তোমারে আমারে মানুষ বানাইয়া আজকে বাবা 3500 গালে পড়ে রইছে আর তুমি বিশাল বড় বিল্ডিং লয়ে পড়ে রইছো বাবার জন্য চোখের পানি তুমি ফেলাও না তোমার সন্তান একদিন ফেলাবে না তাকাই দিকে আমার দিকে তাকাইয়া ফেল ফেল করে শুধু কাঁদতে থাকবা ফাতেমা বাবার মাজাটা এইভাবে ধরছে না তুমি আমারে ফাঁকি দিয়ে তাইবে গেছিলে 1 মাস আগে মায়ের খেয়ে আইছো তুমি এখন আবার মদিনায় যাবা মায়ের খাওয়ার লাগে না আমি তোমার যাইতে দিব না আমার নবী বলে মা রে তুই চিন্তা করিস না মা তোর বাপেরে আর কেউ মারতে পারবে না তোর বাবার গায়ে একটা নগের টোকা কেউ মক্কায় আর দিতে পারবে না পারবে না
পারবে না মা পারবে না পারবে না পারবে না মুসলমান আজ থেকে শুধু মার দিবে আর মার খাবে না মুসলমান এখন শুধু মার দিবে মার খাবে না ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে মাদ্রাসা মুরশিদের বিরুদ্ধে যেই বেঈমান কথা বলবে ওরে পিটায় আলুলা বানায় ফেলবো কাকা রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখায় না এদিকে তাকাও